খুব ভালো লাগলো আপনার সঙ্গে, তো দেখা হয়নি আগে, ওর সঙ্গেই দেখা হয়েছে, আজকে পরিচয় হয়ে গেল। আপনাকে দেখলাম ওই ছবিতে, দেখলাম ওইটা আসলে পাতায়াতে আমি প্যারাসেলিং করেছিলাম, তাই? ওইটা কালার প্রথমে, তারপরে দেখলাম যে ঠিকই আছে, মানে বুঝবার আগেই আকাশে উঠছিলাম। তারপরে যখন নেবে এলাম ওই সমুদ্রের পাড়ে, যখন ফিরে বাড়ি মানে হোটেলে আসছি, তখন দেখলাম এই ছবিগুলো বাঁধানো টাধানো হয়ে ওরাই মানে দিচ্ছে, বিক্রি করছে আর কি। হ্যাঁ, মানে ওরা আবার ওই কিছু একটা সিস্টেম আছে বোধ হয়, কেউ যদি না নেয় তাহলে পেছন থেকে কাগজ ছবিটা আবার ফেলে দেবে। আচ্ছা আচ্ছা, তা আমি এক দুটো নিয়েছি, একটা যেটা আকাশে উঠছে আর একটা। হ্যাঁ, মার কিন্তু ভীষণ, এটা একটা ভীষণ অ্যাডভেঞ্চারাস, না কমপ্লিটলি অপোজিট, এটাই বলার ছিল। আমার মা ইয়েতে তোমার মেলাতে কোনো রাইডে উঠতেও ভয় পায়, মানে তো প্রচন্ড ভয়, মার হাইটে ভয়, মার স্পিডে ভয়, মানে কোনো রাইডে জীবনে কোনোদিন ওঠেনি। আমি হঠাৎ শুনলাম মা প্যারাসেলিং করছে, আমি বললাম কি সাংঘাতিক সাহসী হয়ে গেছে আমার মা, কিন্তু তা ভালো, খুব খুব পছন্দ, ভালো লেগেছে ব্যাপারটা, খুব মজার। মানে আমি আকাশে উঠছি, তার সাথে একটা দড়ি বাঁধা সেই বোটটা 110 থেকে 20 কিলোমিটার বেগে সমুদ্রে ছুটছে, মাছ সমুদ্রে, সেটা বেশ ভালো। মানে পড়ে দড়িটা ছিঁড়ে পড়ে গেলে হয়তো আমি সমুদ্রের মাঝখানে পড়বো, তাহলে খুব ভালো জানি। আর মানে ওখানে লোক থাকে। আচ্ছা আচ্ছা, আপনাকে যখন পাওয়াই গেল, ও যে প্রথম শুরু করলো যখন, আপনার কি মনে হয়েছিল? মানে আমার একটু একটু ভয় ভয় তো থাকে, না ভয় না, ওইসব ভয় না, আমার আপত্তি ছিল যে এত পড়াশুনো করেছে, পড়াশুনোয় ভালো, ভালো জায়গায় পড়েছে, ভালো জায়গায় সুযোগ পেয়েছে, আর ও কোনোদিন তো এসব করবে বলেও নি, ও সবসময় চাইতোই না, সেখানে হঠাৎ করে বলছে কি ভবিষ্যৎ কি, যা মা বাবার মনে একটু থাকে আর কি। তারপরে পারিপার্শ্বিক অনেক আসে, তো মতামত তো মানুষের প্রচুর আসে, আর সেগুলো মা বাবা হিসেবে হজম করা একটু মুশকিল হয়ে যায় তখন, এবং কাছের লোকেরাই বলে অনেক কথা টথা, সে যাই হোক, কিন্তু আবার পাশাপাশি কিন্তু বাউন্সারের থেকে ভালো কথার লোক কিন্তু অনেক বেশি বলেছে আমাকে, অনেক বরঞ্চ। আমার মার আরেকটাও ইয়ে ছিল যে আমি না ভীষণ কুঁড়ে, মানে কুঁড়ে মানে বিভৎস করে, আমার বন্ধু বান্ধব দেখে তো মনে হয় না, ওইটাই দেখে মনে হয় না, কিন্তু আসলে ভীষণ কুঁড়ে। এবার যেহেতু আমি এত কুঁড়ে, তো আমার বাড়ির লোকজনের অনেকেরই ধারণা ছিল যে এত পরিশ্রম আমার পক্ষে করা সম্ভবই হবে না, কিন্তু তারপরে দেখলাম কাজ করতে করতে প্রথম 7 দিন ভীষণ অসুস্থ হয়ে পড়েছি, মানে অত গরম ফ্লোর, এসি, এদিকে মেকআপ একদম চিল্ড এসির মেকআপ রুম, মানে সে ভয়ঙ্কর অবস্থা, কিন্তু আস্তে আস্তে ইউজড হয়ে, এবং তারপরে তো 16-17 ঘন্টাও কাজ করতাম। তখন আবার মা সকালবেলা উঠে খাবার করে দেওয়া, রাত্রিবেলা মানে যত রাতেই ফিরি বাবা গিয়ে দরজা খুলে দেওয়া, সেগুলো ওইটা একটা টেনশন থাকে আসলে। মানে রাস্তাঘাট তো সবসময় আমাদের এখানে নিরাপদ না, আর আমি ওকে সবসময় বলতাম তুই যখন গাড়ি তুলবি বা ট্যাক্সি তুলবি তুই বারবার ফোন করবি, লালবাজারের কথা বলবি, ওইগুলো বেশি রাত হলে একটা মানে টেনশন থাকে, এখনো সেটা আছে, রাত বেশি হলেই অসুবিধা হতে থাকে, ঠিক মতো এটা মা বাবাদের বোধ হয় থাকে। আমাদের মা আমাদের আর আমাদের সময়ের ব্যাপারটা আলাদা, এখনকার সময়ের ব্যাপারটা তো আলাদা না, আমি মনে করি না, কারণ আমরা রোজ রাত্রিবেলা কাজ করে ফিরি অ্যাকচুয়ালি, এবং আমি রাত্রির 11-12টার সময় এত গাড়ি দেখেছি কোনো রাস্তাতে, মানে এখনো থাকে। এবার মা তো মা মায়ের টাইমে অনেক তার ধরো সন্ধ্যে রাতটা দেখতো, এখন তো মা অতটা বেরোয় না। আমাদের সময় কি ছিল, সন্ধ্যে সূর্য ডুববে ঘরে ডুবত, সেই সময় পাল্টে গেছে, সেই সময়টা তো পাল্টে গেছে না একদম।
একদম সেই সময়টা সত্যিই পাল্টেছে। তবে হ্যাঁ সবসময় বলিস যে সতর্ক থাকবে ঠিকঠাক তাহলে চলেই আসতে পারবে, ওটা একটা চিন্তা থাকে। তো এখন ও তো সিরিয়ালও যেমন করেছে তেমনি পড়াশোনাও কমপ্লিট করেছে, তারপরে নিজের মতো করে একটা জীবন সাজিয়েছে, এখন কেমন লাগে? এখনও ঠিকই আছে, দেখুন জীবনটা তো যার যার তার তার, এবার ও যদি এই প্রফেশনটাতে হ্যাপি থাকে সেখানে তো আমি আর ও ভালো থাকলেই আমরা ভালো, ছেলে মেয়ে ভালো থাকলেই মা বাবা ভালো থাকে। আর তুমি বলো এবারে তোমার যে তুমি যে একটা অন্য দিকে চলে এলে, ভালো পড়াশুনো একটা অন্যরকম ক্যারিয়ার হয়তো হতে পারতো, এখন তুমি এখন টেলিভিশনে পরিচিত মুখ এবং অভিনয়টাই তোমায় টেনে নিল। আমার আমার মানে একটু অন্যরকম মনে হয়, মানে পড়াশোনাটা তো করেছি এবং আমার মনে হয় আমার 10-5টা চাকরি বোধ হয় আমার জীবনে কোনো দিনও হতো না, কারণ ওই ধাতু দিয়েই আমি তৈরি নই। এবার অভিনয়টা যখন শুরু করেছিলাম তখন অভিনয়ের যে অত বুঝে না, মানে এখনও যে কিছু বুঝি বিশেষ তা নয়, কিন্তু তাও আগের থেকে একটু বেটার। তো আমার মনে হয় আমি এটাই করতে পারি এবং এটাই করতে পারতাম। আর পড়াশুনোটা কিন্তু মানে পড়াশুনোটাও অভিনয়ের জন্য আমার কাজে লাগে, সো মানে ওয়েস্ট তো কোনোভাবেই বলতে পারবো না। দ্বিতীয় কথা আমার কাজটা শুরুই হয়েছে আমার ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে, তো ওটা একটা অন্য ক্যারিয়ার হতো কিন্তু এটাতে আমি খুব হ্যাপি। বিদেশ থেকে পড়ে আসার পর কেমন লাগলো? বিদেশ থেকে আমি পড়িনি, আলটিমেটলি আমার পড়াটা হয়নি, ওখানে গিয়ে ঘুরে বেড়ানোই হয়েছে। ইচ্ছা আছে ভবিষ্যতে, দেখি যদি কখনো ইচ্ছা হয় তাহলে আবার পরে ফার্দার কোনো কিছু নিয়ে পড়াশোনা করতে ইচ্ছা করলে করবো, এমনি রেগুলার ওয়েতে যেটুকু যা থাকে সেটা তো থাকবে। আলাদা করে এখন আসলে টেনাসিটিটাও বোধ হয় চলে গেছে, ওই যে একটা পড়াশোনা করার যে বিশাল ধৈর্য সেই ধৈর্যটা এখন আমার আর আছে বলে আমার মনে হয় না, আর আমি এমনিও একটু ছটফটে। তো তো এই যে মেয়ের তো অনেক পরিবর্তন হচ্ছে একটু একটু করে, তাই তো? এটাতে আপনার কি মনে হয় যে কিভাবে ও নিজে যেভাবে আর কি এগোচ্ছে এটাতে আপনার গাইডেন্স কতটা থাকবে এখন, কারণ মা হিসেবে অনেকটা পাল্টাতে হয় না নিজেকে? এমনিতে তো আমি কোনোদিনই কোনো কাজে বাধা কিন্তু দিইনি, ও যেটা পড়তে চেয়েছে সেটা পড়তে দিয়েছি। এই প্রফেশনে প্রথমে সত্যি আপত্তি ছিল কিন্তু পরে দেখেছি ঠিকই আছে, অনেক মেয়েরাই এখন আসছে। আমার আমার কাছে এখন কাজটা কাজই, আমি আর অন্যের কথা বেশি শুনি না, কারণ আমার মেয়ে যদি অফিসে চাকরি করতো সেটাও মানে পারিশ্রমিকের বিনিময়, এটাও পারিশ্রমিকের ভালো, অনেকে ভালো লাগে আমারও ভালো লাগে, সবাই যেমন বলে যে কোনো 8-5টা 10টা মানে চাকরির থেকে এটা কমপ্লিটলি আলাদা, কিন্তু সবাই যখন বলে ওর কথা ভালো লাগছে, ভীষণ ভালো অভিনয় করছে, খুব ভালো, তুমি সেলিব্রিটির মা, ওই সেদিনকে বাসে একজনের সঙ্গে আলাপ হলো, সে বললো ওরে বাবা তুমি সোলাঙ্কির মা, এই তো আমি আজকে বাড়িতে গিয়ে আমার শাশুড়িকে বলবো, ভীষণ ফ্যান ওর, মানে একদম প্রচণ্ড ভালোবাসে তোমার মেয়েকে, এই বলবো পাশে আলাপ হলো দেখেছি সোলাঙ্কির মাকে। অন্য প্রফেশনে তো এই ভালোবাসাগুলো পেতে এইটা টাকাটা পেতাম হয়তো অনেক বেশি হয়তো পেতে পারতাম জানি না, কিন্তু এইটা না মানে এইটা অন্য কোথাও আর নেই। এই যে এত মানুষের, এই যে ধরো যে মেয়েটি আমাকে বাংলাদেশ থেকে একটা জন্মদিনের কাপ পাঠালো, কে পাঠায় মানে, এবং এত দূর থেকে অচেনা মানুষের অচেনা মানুষের সাথে কত নতুন মানুষ চেনা হয়ে গেছে, এবং এদের কারোর সাথেই তো আমার ছোট থেকে কোনোভাবেই কোনো যোগাযোগ ছিল না, কিন্তু এই ভালোবাসাটা তুমি পেয়েছো, এইটা তো অন্য কোথাও আর পাওয়া যায় না। এটা তুমি যত কোটি টাকার চাকরি করো এটা তুমি কোথাও পাবে না, একদম এটা একটা লোভ বটে। আচ্ছা আমি আপনাকে যখন পেয়েছি আমি ওর ছোটবেলার একটা গল্প শুনবো যেটা মানে বেশ আপনার মনে আছে। ছোটবেলার তো প্রচুর মানে দুষ্টুমির গল্প অনেক আছে, মানে কি ধরনের গল্প বলবো? না সেটা আপনার ও ও প্রথম স্কুল লাইফে প্রেমে পড়েছিল কারণ আমি গল্পটা বলি, সেটা হচ্ছে তখন বোধহয় আমি ইলেভেনেই পড়ি। তো এবার যা হয় একটা বয়সটাতে তো একটা ভীষণ মানে উড়ু উড়ু ব্যাপার, এবং একটা
প্রেম প্রেম পাচ্ছে বুঝতে পারছি ফার্স্ট এরকম কিছু এক্সপ্রেশন মানে ফিলিংস হচ্ছে ভেতরে, তো আমি প্রচুর গান শুনতাম। এবার যা হয় খুব স্বাভাবিকভাবেই তুমি প্রেমে পড়েছো মানে প্রেমের গান শুনতে বেশি ভালো লাগবে, এবং সেটাই আমি বেশি সারাদিন ধরে শুনে যাচ্ছি। আমি অনেকদিন দেখেছে তারপর একদিন বলেছে এই যে তারা হাসি হাসি মুখ করে সারাদিন বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, আমি কিন্তু জানি কি ঘটছে, তো আমি বলিনি কিছু, কিন্তু দেখে ঠিক বুঝতে পেরেছে যে জীবনে কিছু একটা নতুন তো উত্তেজনার ঘটনা ঘটেই যে লাইফে শিওর। আমার বাবা খুব পছন্দের লোকজন ছিল সব, ইনফ্যাক্ট বন্ধু বান্ধবরা পরের দিকেও মানে বাড়িতে আসার বিষয়টা হলে মানে কাকিমা আছে না কাকু আছে, কাকু থাকলে ব্যাপারটা ইজিয়ার, কাকিমা থাকলে আচ্ছা ঠিক আছে একটু ভেবে চিন্তে যেতে হবে আর কি। তো হ্যাঁ মাকে আমার স্কুলের বন্ধুরা খুব পরের দিকে মায়ের সাথে আবার খুব ভালো, মানে সবাই যখন একটু করে বড় হলাম আর কি তখন মায়ের সাথে আবার ওর সাথে যারা মানে গার্লস যারা ছিল যারা একসাথে কোচিং টোচিং করতো তারা খুব ভালোবাসতো, তারা আসতো আমাদের বাড়িতে একসাথে পড়তে যেত। তো আর তারপরে আর মানে বাবা একটু খেয়াল খোলা মানুষ আর কি, হয় না ভীষণ আপন বলে একটা মানুষ, তো বাবাকে নিয়ে জন্য চাপ নেই আমারও চিরজীবন বাড়িতে, বাবার খেয়ালটা কম করতো। হ্যাঁ বাবার খেয়ালটা কম। তো এবার ওই বাড়িতে যত ছোটবেলায় মানে ছোটবেলা মানে কলেজ ইউনিভার্সিটি যাই বলো ওই সময়টা যত ঢপ মেরে নানান জায়গায় যাওয়া সেগুলো বাবাকে বলাটা ইজিয়ার, আমার বাবা কোনো কালই ব্যাপারটা না মানে রিচেক করবে না, কিন্তু মা এত প্রশ্ন করবে যে মাকে বলাটা খুব রিস্কি চিরকালই বাবাকে। বাই দ্য ওয়ে এখানে আমি মায়ের একটা ছবি দেখতে পেলাম, এটা দেখেই আমি বুঝতে পেরেছি এটা সোলাঙ্কিরই মা, আর আর কারোর হতে পারে না, মানে এত এই ফিচারটা একেবারেই তোমার সঙ্গে এই জায়গাটা মার খুব মিল। এটা এটা কত বছর আগে? আমি তখন কলেজে পড়তাম, ওই রাজাবাজারে না কতগুলো স্টুডিও ছিল, 50 পয়সা করে ছবি তুলে দিত আমরা খুব, হ্যাঁ একদম 50 পয়সা করে ছবি তুলে দিত, আমরা নাইডু কলেজ থেকে ওইখানে ছবি তুলতে যেতাম, তা ওদের খুব ছবিটা পছন্দ হয়েছিল, আমার বাবারও খুব পছন্দ হয়েছিল, মানে বিয়ের সম্বন্ধ করবে রেখেছিল, পরে দেখলো যে ওটা আর লাগছে না কাজে, আমি যেহেতু নিজে দেখে বিয়ে করেছি তো বাবা মা বাবাটা ফেরত দিয়ে দিয়েছে, তা আমি সুন্দর করে মার্কেটটা দিয়ে রেখেছি। দারুণ গল্প, একটা ছবির পেছনে কিরকম গল্প থাকে, প্রচুর প্রচুর। হ্যাঁ হ্যাঁ এই ছবিটা সত্যি, এই ছবিটা আমার আর মার মানে খুবই মিল, খুবই। তো এবারে আমি আরো অনেক কিছু এক্সপ্লোর করব কাকিমা, থ্যাংক ইউ, আমি অনেক অনেক কিছু আপনার থেকে পেয়ে গেলাম, মানে এই ম্যাটেরিয়াল গুলো আমি ইউজ করতে পারবো এবারে। হ্যাঁ ওকে গ্রিল করতে সুবিধা হবে, ঠিক আছে আমি তাহলে উঠি। আমি দেখতে চাই যে কি অপর সোলাঙ্কির মতো কি কি ব্যাগে রাখলে উপকার হতে পারে। মায়ের হেডফোন হারিয়ে ফেলেছি, বাবার হেডফোন, আমি আমার শাশুড়ির হেডফোন নিয়েছি, হেডফোনটা কিনে নিয়ে ব্যবহার করে আর ভালো হেডফোনটা ব্যাগের ভেতর, সব সব ডিটেইলসে লিখে আমাকে একটা ভীষণ পাকা রসিদ দিয়ে দিয়েছে।